এখন আমার আমার অবস্থা অনেকই খারাপ ছেলের সেই টাকাটা আমার কাছে নাই লাগছে নিজের প্রিয় মানুষ অন্যের কাছে যখন চাই তখন তো কষ্ট লাগবে মানে ভালোবাসার মানুষ যাকে ভালোবেসে বিয়ে করছেন যার জন্য ঘর চাচ্ছেন বাবা মা চাচ্ছেন কেউ যদি আমার বাচ্চাটা যদি আমরা নিতে চাই

আচ্ছা বাবা আমি বলতে পারবো না কোথায় আছে সে সে দ্বিতীয় বিয়ে করছে এটা শুনছি আর কি নিজের চোখেও দেখছি সো সে এখন হয়তো দূরে কোথাও আছে আশেপাশে আমার আয়ত্তে সে নাই তো আপনার বিয়েটা কিভাবে করছিলেন আমরা নিজেরাই নিজেরাই করছিলাম সম্পর্ক করবার বিয়ে হইছে কতদিন যাবত আপনার স্বামী নাই এক বছর এক বছর ধরে আপনার স্বামী আপনার সঙ্গে কোনো যোগাযোগ করেন না না কোনো মানে কোনো কিছু নাই আমি অনেক কষ্ট করছি আমি আমার ছোট থেকে অনেক কষ্ট করছি বাবা আমার ঘরে অনেক কষ্ট করছি তার বাচ্চার বাবারে দেখে মনে হতো না যে সে আর কি খারাপ তারপরে দেখুন আমি পালায় আসি আমার আব্বু আম্মু তো রাজি ছিল না আমার শতা আম্মু আছে আমার নিজের মানাই তারা রাজি ছিল না তারা দ্বিতীয়বার আমাকে নিয়ে যায় বাচ্চা হওয়ার পরেও আমার তারা জোর করে নিয়ে গেছে যে আরেক জায়গায় ভালো দেখে বিয়ে দিবে মানে বাচ্চার বাবা আবার নেশা করতো আর তার ফ্যামিলি মানে তার বাস নিজের একটা বাড়ি সে বাড়িটাও নাই কোনো টাকা পয়সা কিছুই নাই তার তারপরে মনে করেন আব্বু নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আমি আব্বুর বাসা থেকে অনেকগুলো টাকা চুরি করে নিয়ে আসছিলাম তার জন্য আমি শুনছিলাম ঢাকা থেকে যে সে আর কি বিয়ে করছে কিন্তু আমি বিশ্বাস করছিলাম না তারপর আর কি নিজেদের মধ্যে আগে আর এক ঝগড়াঝাটি হয় চলে যায় যাওয়ার পরে আবার আব্বুর ওখান থেকে টাকা চুরি করে নিয়ে এসে মানে দুই তিন দিনও হয় নাই জানতে পারি যে সে আরেকটা একটা বিয়ে করছে তো আরেকটা বিয়ে করছে সে আপনি দেখছেন জি নিজের চোখে দেখছি আচ্ছা তখন কেমন লাগছে যখন দেখছেন যে আপনার স্বামী আরেকটি একটি নারী নিয়ে শুয়ে আছে পাশে বসে আছে কেমন লাগছে তখন আপনার কাছে কষ্ট লাগছে

আসলে এখন আপনি কীভাবে চলতেছেন দিনকাল এখন আমার অবস্থা অনেকই খারাপ আমার ছেলের দশ টাকা একটা যে চিপস কিনে দেবো সেই টাকাটা আমার কাছে নয় আর কি যে বাসে থাকি বাড়িওয়ালা নামাজ কালাম পরে উনি একটু হাজি তো ওনার আন্তরিকতা দেখে মানে আর কি আমার কষ্ট দেখে উনি সহ্য করতে পারে না দেখে আমারে আমার ছেলেটার অনেক ভালোবাসে অনেক কিছু দিছে চাউল ডাউল যা লাগে একটা মানুষ আর কত দিতে পারে নিজের মানুষই দেখে না পরে কি দেখবে যার কারণে আর কি ওনাদের একটু কাজকাম আমি করে দিই

ওনার থেকে আর কি পেয়েছি মানে দেখ মানে ভিডিওটা দেখছে আমার কষ্ট দেখে আমি আর বলছিলাম ওনাকে যে এরকম এরকম আমি কি করব পরে উনি আমার আইডিয়াটা দিচ্ছে আর কি কিছুদিন আগে আমি নিজের হাতে ভাতটাও তুলে খেতে পারতাম না মানে এই অবস্থা ছিল আচ্ছা প্যারালাইসিস আছে এর কি সামির টেনশনে সেটা বলতে পারব না কিন্তু কেন হয়েছে তাও জানি না তো এখন আসলে আপনি যে ভিডিওতে আসছেন আসার উদ্দেশ্যটা কি আমার একটাই উদ্দেশ্য যে আপনারা

কেউ যদি আমার বাচ্চাটারে সহজ যদি আমার নিতে চাই ইনশাআল্লাহ আমি ভেবে চিন্তা দেখবো আর আমাকে যদি সে মানে আর কি যে চাইবে সে আমার বাবা মার সাথে কথা বলবে তারপরে আর কি কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই কি বা কিভাবে আছে জি আমি দিতে চাচ্ছি তাদের কাছে আমার একটাই অনুরোধ যে তারা যেন কোনো মানে বাজে কমেন্ট করে আমাকে ফোন না দেয় মানে মূলত যে যারা দেখবো তারা জানি বইন মনে করে নিজের সন্তান মনে করে প্রিয় দর্শক উনি নাম্বারটা বলতে পারছে না নাম্বারটা আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কেউ যদি ওনার সঙ্গে যোগাযোগ করতে চান কিংবা ওনারা সাহায্য সহায়তা করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া আছে নাম্বারটা কি বিকাশ করা জি বিকাশ বিকাশ করা আছে আপনাদের সামর্থ্য অনুযায়ী অযথা ফোন দেওয়ার দরকার নেই ওই নাম্বারটা বিকাশ করা আছে ওনার নাম্বারটা আপনার যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা একটু ওনাকে সাহায্য সহায়তা করবেন আর উনি যে কথাটা বললো ওনার সন্তান সহ যদি কেউ দায়িত্ব নিতে চায় আপনারা যদি কেউ দায়িত্ব নিতে চান খারাপ মনে নেবেন না ভাই একটা অসহায় নারী আপনাদের কাছে কিন্তু একটা মানুষ কখনো ক্যামেরার সামনে আসে না নিরুপায় হয়ে আসছে আবার অনেক সময় আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে অনেক মেয়েরা আসে ফোন নাম্বার দিয়ে দিয়ে প্রতারণা করে কি এরকম এরকম ঘটনা হয় বিভিন্ন সাজানো নাটক হয় আসলে এটা কিন্তু কোনো সাজানো নাটক না এটা কি কোনো সাজানো নাটক এটা হলো ওনার বাস্তব জীবন কাহিনী আমরা তুলে ধরলাম তো এই ভিডিও সম্পর্কে যদি মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে লাইক দিবেন আর সাহায্য সহিত যদি আপনারা নাও করতে পারেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এমন কোনো হৃদয়বান ব্যক্তির হাতে এই ভিডিওটা পৌঁছবে যেন এই বোন যেন সাহায্য সহিত পায় সেই প্রত্যাশার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবার